সুর আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এটি কোনো গানের ক্লাস নয়, আজকে এটি হলো সঙ্গীত শিক্ষার প্রথম পর্ব। তো আপনারা যদি এখনো কেউ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে তারই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের যে ক্লাস, এটি হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ক্লাস, এটি আপনারা খুব মন দিয়ে লক্ষ্য করবেন। তো একদম প্রথমেই আমাদের মনে একটি প্রশ্ন আছে যে সঙ্গীত কি। আমরা যারা সঙ্গীত শিখি তাদের মধ্যে অনেকেই প্রশ্নটি জানেন, অনেকেই জানেন না। তো আমি তাই উত্তরটি বলছি। একদম প্রথমেই প্রশ্নটি হলো সঙ্গীত কি। সঙ্গীত হলো গীত, বাদ্য এবং নৃত্য, এই তিনটির সমাবেশে যে ক্রিয়ার সৃষ্টি হয় তাকে সঙ্গীত বলে। এদের মধ্যে গীতকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। সঙ্গীত সাধারণত দুই প্রকার, যথা মার্গ সঙ্গীত ও দেশীয় সঙ্গীত বা লঘু সঙ্গীত। মার্গ সঙ্গীত বলতে শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীতকে বোঝায়, ও লঘু সঙ্গীত বলতে যে কোনো হালকা অঙ্গের গানকে বোঝায়। অর্থাৎ লঘু গান হলো আমরা এতদিন যে গানগুলো শিখেছি এগুলোকে লঘু গান বলা হয়ে থাকে। তো এটি ছিল কিন্তু আমাদের সঙ্গীতের, সঙ্গীত কি প্রশ্নটির উত্তর। তো এবার দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সঙ্গীতের স্বর কয়টি ও কি কি। তো সঙ্গীতের স্বর হলো মোট 12টি। সঙ্গীতের স্বর হলো মোট 12টি। তো আমি সিসার থেকে দেখাচ্ছি, যেমন সা কোমল রে, শুদ্ধ রে কোমল গা, শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র বা করিমা, পা কোমল ধা শুদ্ধ ধা কোমলনি শুদ্ধনি। সঙ্গীতের স্বর এই 12টি। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আবারও দেখাচ্ছি, সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ মা তীব্র বা করিমা, পা কোমল ধা শুদ্ধ ধা কোমলনি শুদ্ধনি। তো এই 12টি হলো আমাদের সঙ্গীতের স্বর। এবার সঙ্গীতের স্বর কিন্তু আমাদের 12টি। এবার এই 12টি স্বরকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা একটি হলো শুদ্ধ স্বর ও একটি হলো বিকৃত স্বর। সঙ্গীতের স্বর দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা একটি হলো শুদ্ধ স্বর আর একটি হলো বিকৃত স্বর। শুদ্ধ স্বরের মধ্যে রয়েছে সা শুদ্ধ রে, শুদ্ধ গা শুদ্ধ মা, পা শুদ্ধ ধা শুদ্ধ নি। এই 60টি স্বর হলো আমাদের শুদ্ধ স্বর। সঙ্গীতের স্বর আমাদের 12টি, এর মধ্যে আমাদের 60টি হলো শুদ্ধ স্বর এবং 5টি হলো বিকৃত স্বর। তো 60টি শুদ্ধ স্বর হলো সা শুদ্ধ রে, শুদ্ধ গা শুদ্ধ মা, পা শুদ্ধ ধা শুদ্ধ নি। তো এবার আমাদের সঙ্গীতের স্বরকে ভাগ করলে দুটি ভাগ হয়, একটি হলো শুদ্ধ স্বর একটি হলো বিকৃত স্বর। তো শুদ্ধ স্বর আমরা 60টি দেখে নিলাম, এবার আমরা বিকৃত স্বরে আসছি। এবার এই বিকৃত স্বরকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়। এই বিকৃত স্বরকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যথা একটি হলো কোমল আর একটি হলো তীব্র বা করি। বিকৃত স্বরকে দুই ভাগে ভাগ করা হলে একটি পাওয়া যায় কোমল স্বর আর একটি পাওয়া যায় তীব্র বা করি স্বর। তো কোমল স্বরের মধ্যে আমাদের 4টি স্বর রয়েছে এবং তীব্র বা করি স্বরের মধ্যে আমাদের 1টি স্বর রয়েছে। তো কোমল স্বরের মধ্যে আমাদের রয়েছে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। কোমল স্বরের মধ্যে রয়েছে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। এবং তীব্র বা করি স্বরের মধ্যে রয়েছে তীব্র বা করিমা, তীব্র বা করিমা। তো সঙ্গীতের এই 12টি স্বর, 12টি স্বরের মধ্যে আমাদের 60টি শুদ্ধ স্বর আর 5টি বিকৃত স্বর। এই 5টি বিকৃত স্বরের মধ্যে আবার 4টি কোমল স্বর এবং 1টি করি স্বর। তো এগুলোই হলো আমাদের সঙ্গীতের স্বর। এবার এই স্বরের কিন্তু আমাদের পূর্ণাঙ্গ নাম রয়েছে। এই যে আমরা যে শুনি সা রে গা মা পা ধা নি, এগুলোর কিন্তু আমাদের পূর্ণাঙ্গ নাম রয়েছে। তো এবার আমরা জেনে নেব এই 60টি স্বরের পূর্ণাঙ্গ নাম। তো সায়ের পূর্ণাঙ্গ নাম হলো সরোজ, সায়ের পূর্ণাঙ্গ নাম হলো সরোজ।
রের পূর্ণাঙ্গ নাম হলো ঋষভ, রের পূর্ণাঙ্গ নাম হলো ঋষভ। গায়ের পূর্ণাঙ্গ নাম হলো গান্ধার, গায়ের পূর্ণাঙ্গ নাম হলো গান্ধার। মায়ের পূর্ণাঙ্গ নাম হলো মধ্যম, মায়ের পূর্ণাঙ্গ নাম হলো মধ্যম। পায়ের পূর্ণাঙ্গ নাম হলো পঞ্চম, হ্যাঁ পায়ের পূর্ণাঙ্গ নাম পঞ্চম। ধায়ের পূর্ণাঙ্গ নাম হলো ধৈবত, ধায়ের পূর্ণাঙ্গ নাম হলো ধৈবত। এবং নিয়ের পূর্ণাঙ্গ নাম হলো নিষাদ, নিয়ের পূর্ণাঙ্গ নাম হলো নিষাদ। তো কি হলো, সরোজ, সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ। তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোমল রে কোমল গা তীব্রবা করিমা, কোমল ধা কোমল নি, এগুলোর পূর্ণাঙ্গ নাম কি? তো কোমল রের পূর্ণাঙ্গ নাম হলো কোমল ঋষভ, কোমল গায়ের পূর্ণাঙ্গ নাম হলো কোমল গান্ধার, তীব্র বা করিমার পূর্ণাঙ্গ নাম হলো তীব্র বা করি মধ্যম, তারপরে কোমল ধার পূর্ণাঙ্গ নাম হলো কোমল ধৈবত, এবং কোমল নির পূর্ণাঙ্গ নাম হলো কোমল নিষাদ। তো এবার আমরা এই সাতটি স্বরের পূর্ণাঙ্গ নাম জেনে নিলাম। তো এবার আমাদের এর পরের প্রশ্ন হলো সপ্তক কাকে বলে। হ্যাঁ, তো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে সপ্তক কাকে বলে। তো ধরুন আমি আজকে আপনাদের সিসাব থেকে দেখাচ্ছি, তো সিসাব থেকে বলার চেষ্টা করছি। এবার সপ্তক কাকে বলে, সপ্তক মূলত আমাদের সঙ্গীতে তিনটি সপ্তক রয়েছে, সঙ্গীতে আমাদের তিনটি সপ্তক রয়েছে, একটি হলো উদারা, একটি হলো মুদারা, আর একটি হলো তারা। সঙ্গীতে আমাদের তিনটি সপ্তক রয়েছে, একটি হলো উদারা, একটি হলো মুদারা, আর একটি হলো তারা। তো উদারা সপ্তক কাকে বলে, এই যে আপনার স্কেলে যেটা সা, আমি সিসার থেকে দেখাচ্ছি, আপনার স্কেলে যেটা সা, সার নিচে যতগুলো স্বর রয়েছে, সার নিচে আপনার যতগুলো স্বর রয়েছে, সব স্বরগুলোই কিন্তু আপনার স্কেলের উদারা সপ্তক। এবার মুদারা সপ্তক কাকে বলে, মুদারা সপ্তক হলো আপনার স্কেলের সা থেকে নি পর্যন্ত, সা থেকে শুদ্ধ নি পর্যন্ত যতগুলো আপনার স্বর রয়েছে ততগুলোকে কিন্তু আপনার মুদারা সপ্তক বলা হয়ে থাকে। অর্থাৎ এগুলো হলো আমাদের সা থেকে এ শুদ্ধ নি পর্যন্ত আমাদের মুদারা সপ্তক। এবার তারা সপ্তক, তারা সপ্তক হলো আপনার স্কেলের মুদারা সপ্তকের শুদ্ধ নিয়ের উপরে যতগুলো স্বর রয়েছে সব স্বরে কিন্তু আপনার স্কেলের তারা সপ্তক। আপনার স্কেলের মুদারা সপ্তকের শুদ্ধ নিয়ের উপরে যতগুলো স্বর রয়েছে সবগুলো স্বর কিন্তু আপনার স্কেলের তারা সপ্তক। তো এই স্বরের কিছু প্রতীক রয়েছে, যেমন উদারা সপ্তকের মানে উদারা সপ্তকের প্রতীক হলো নিচে হসন্ত। আপনি যে কোনো স্বরের নিচে হসন্ত দেখলে বুঝবেন যেটা উদারা সপ্তকের, আর মুদারা সপ্তকের কোনো চিহ্ন ব্যবহৃত হয় না, মুদারা সপ্তকের কোনো চিহ্ন ব্যবহৃত হয় না, এটা ফাঁকাই থাকে। আর তার সপ্তকের চিহ্ন থাকে হলো উপরে রেফ থাকে, তো উপরে রেফ দেখলে আপনি বুঝবেন যে এটি তারা সপ্তক। তো এবার আসি অক্টেভ কাকে বলে। তো একটি হারমোনিয়ামে সাধারণত একটি তিন অক্টেভের হারমোনিয়াম হয়ে থাকে আর একটি সাড়ে তিন অক্টেভের হারমোনিয়াম হয়ে থাকে। তো সাধারণত এই দুই প্রকারের হারমোনিয়াম বেশি পাওয়া যায়। তো তিন অক্টেভ হলো, যেমন আপনারা এই শর্টটি এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একদম শেষ, এই রিটটা দিয়ে কিন্তু আমাদের শুরু। তো আপনারা দেখতে পাবেন যে এই রিটটা আর এই রিটটা কিন্তু সেম রিট। তো দেখুন এটা হলো আমাদের এক অক্টেভ, তো এবার এখান থেকে এখানে দুই অক্টেভ, আবার এখান থেকে এখানে তিন অক্টেভ। তো তিন অক্টেভের যে হারমোনিয়ামগুলো সেগুলো এই পর্যন্তই শেষ হয়ে যায়, আর সাড়ে তিন অক্টেভের হারমোনিয়ামে আরও পাঁচটি রিট বেশি থাকে, যেমন এই পাঁচটি রিট কিন্তু আমাদের বেশি থাকে। তো এটি অক্টেভের বিষয় গেল। এবার সর্বশেষে আমি আসছি স্কেলের বিষয়টি। হ্যাঁ, স্কেল আমাদের বারোটি স্কেল রয়েছে, এবার স্কেল আমাদের বারোটি স্কেল রয়েছে। তো দেখুন হারমোনিয়াম কিন্তু এই রিটটি দিয়ে শুরু হয়, তো এই রিটটির নাম হলো সি, এটা সি স্কেল। তো আমি এখান থেকে না দেখি এখান থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এই রিটটা হলো সি,
আর সি এর পরে যে কালোরিটা দেখতে পাচ্ছেন এটা হলো সি শার্প, এটা হলো সি শার্প, তারপরে এটা হলো ডি, ডি এর পরে এটা হলো ডি শার্প, তারপরে এটা হলো ই, তারপরে ই এর পরে কোনো ব্ল্যাক কি নেই, ই এর পরে সরাসরি আমাদের আসছে এফ। এবার এফ, এফ এর উপর যে কালোরিটি দেখতে পাচ্ছেন এটি হলো এফ শার্প, এবার এফ শার্পের পরে এটি হলো জি, তারপরে এটি হলো জি শার্প, তারপরে এবার এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের এ, আর এটি হলো আমাদের এ শার্প, আর এটা আমাদের হলো বি, এটা হলো আমাদের বি, তার মানে এটা সি স্কেল, এটা সি শার্প স্কেল, ডি স্কেল, ডি শার্প স্কেল, ই স্কেল, এফ স্কেল, এফ শার্প স্কেল, জি স্কেল, জি শার্প স্কেল, এ স্কেল, এ শার্প স্কেল, বি স্কেল, আবার এখান থেকে সি স্কেল শুরু হচ্ছে। তো এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে আপনারা কালো রিডগুলোকে দেখছেন, যেমন আমরা এখন জেনেছি এটা সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, এ শার্প, এগুলোর কিন্তু আরও নাম রয়েছে, এগুলোর কিন্তু এই কালো রিডগুলোর কিন্তু আমাদের আরও একটি নাম রয়েছে, যেমন সেটি হলো এই যে এই সি শার্পকে কিন্তু অনেকেই ডি ফ্ল্যাট বলে থাকে, সি শার্পকে ডি ফ্ল্যাটও বলা হয়, তার কারণ আমি এখান থেকে বোঝাচ্ছি, আমরা যখন এখান থেকে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়েছিল সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, সেইভাবে এবার আসার সময় আমাদের বুঝতে সুবিধা হবে, যেমন এটা হলো বি, এটা হলো বি ফ্ল্যাট, বি, বি ফ্ল্যাট, এটা হলো এ, বি, বি ফ্ল্যাট, আর এটা হলো আমাদের এ, এ ফ্ল্যাট, আর এটা হলো আমাদের জি, জি ফ্ল্যাট, আর এটা আমাদের এফ, এটা আমাদের ই, এটা ই ফ্ল্যাট, আর এটা হলো ডি, এটা হলো ডি ফ্ল্যাট, এটা হলো সি, তাহলে কি হলো বি, বি ফ্ল্যাট, এ, এ ফ্ল্যাট, জি, জি ফ্ল্যাট, এফ, ই, ই ফ্ল্যাট, ডি, ডি ফ্ল্যাট, সি। তো এগুলো হলো স্কেল। এবার ছেলেদের মূলত সি শার্প স্কেল হয়ে থাকে, তো সেক্ষেত্রে একটু আপ ডাউন হতে পারে, যেমন ডি শার্প বা সি আপ ডাউন হতে থাকে, কিন্তু সাধারণত ছেলেদের স্কেল সি শার্প হয়ে থাকে আর মেয়েদের বি ফ্ল্যাট, আবার মেয়েদেরও আপ ডাউন হয়ে থাকে, যেমন অনেকে জি শার্পে, অনেকে আবার সিতেও গান করে। তো এবার আপনাদের যার যেটা স্কেল সেটা নিজেরা ঠিক করে নেবেন। তো এবার আমরা যে সঙ্গীত শিক্ষার প্রথম পর্ব আজকে, তো এবার আমরা সারে গামা পাধানি এই যে সাতটি স্বর আমি আপনাদের আজকে বললাম, তো এই সাতটি স্বরকে আজকে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমরা শুদ্ধ স্বর নিয়ে আলোচনা করব, কোনো বিকৃত স্বর কিন্তু আজকে আমরা নিয়ে আলোচনা করব না। তো দেখুন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই যে আমরা রে গা মা ধা নি, এখানে কিন্তু আমরা সব শুদ্ধ স্বর ব্যবহার করছি, আজকে আমরা কোনো বিকৃত স্বর ব্যবহার করব না। তো এবার আরেকটি বিষয় বলে রাখছি, আপনারা কিন্তু একটি জিনিস লক্ষ্য করবেন যে সব স্বরের কিন্তু দুটো স্বর রয়েছে, যেমন রের দুটো স্বর রয়েছে, যেমন কোমল রে শুদ্ধ রে, গাও দুটো রয়েছে, যেমন কোমল গা শুদ্ধ গা, মাও দুটো রয়েছে শুদ্ধ মা তীব্র বা করিমা, ধাও দুটো রয়েছে কোমল ধা শুদ্ধ ধা, নিও দুটো রয়েছে কোমল নি শুদ্ধ নি, কিন্তু আমাদের সা এবং পা একটাই রয়েছে, মানে সায়ের অন্য কোনো কোমল বা করি নেই, পায়েরও কোমল বা করি নেই, সেজন্য সা এবং পাকে অচল স্বর বলা হয়ে থাকে, সা এবং পাকে অচল স্বর বলা হয়ে থাকে, এবং
রে গা মা ধা নি এই পাঁচটি স্বরকে কিন্তু আমাদের সচল স্বর বলা হয়ে থাকে। তো আমরা আজকে সারেগামা পাধানি তো আজকে আমরা সারেগামা পাধানি সা শিখে আজকে পর্বটি এখানেই শেষ করব। তো দেখুন সারি গামা পাধানি সা সারি ধা পা মা গা রে সা সারি গামা পাধানি সা সারি ধা পা মা গা রে সা। তো এটুকু ছিল আজকের লেসন, আপনারা এটুকু ছিল আজকের লেসন। তো দেখা হচ্ছে আগামী অন্য কোনো লেসনে। তো আজকের মতন এটুকুই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের লেসনটি এখানেই শেষ করি।